আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওয়া সসালাত ওয়া সসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা দাওয়াতের চারটি উসুল নবী রাসূল গুনের দাওয়াত এর চারটি উসুল রয়েছে সমস্ত নবী রাসূল গুন 1 লক্ষ 24 হাজার নবী রাসূল যার মধ্যে 313 জন রাসূল ছিলেন আর বাকিরা নবী এটা একটি বর্ণনা যাকে সহি বলেছেন শেখ আলবানি রাহিমাহুল্লাহ এই সকল নবীর রসুলের দাওয়াতের চারটি ওসুল ছিল এক নম্বর অসুল হচ্ছে তাওহিদ দুই নম্বর রিসা আলাত তিন নাম্বার আখেরাত তৌহিদ মানে এই নবী রসুল মানুষকে শেখাতো তোমার জীবনের সব কিছু করণীয় বর্জন একমাত্র আল্লাহ সুবান তার জন্য হতে হবে যখন একজন মানুষ আল্লাহকে এক বলে মেনে নিবে আল্লাহর কাজে নামে গুণে বশিস্তে এবং বান্দার যত এবাদতে আল্লাহকে একমাত্র আল্লাহর জন্যে তখন এই এবাদত করার জন্যে একটা পদ্ধতি একটা নিয়ম একটা প্লান একটা ওয়াই দরকার সেটা হচ্ছে গিয়েসা আলাদ যখন যেই নবীর যুগে রাসুল এসেছিলেন ঠিক সেই নবীর নিয়ম পদ্ধতি তিনি সেই যুগের মডেল ছিলেন কাজে আমাদের যা কিছু করি ছাড়ি এটার কিন্তু মডেলকে মোহাম্মদুর সাল্লাম তিনি যেভাবে করেছেন ওইভাবে করবো যেভাবে ছেড়েছে ওইভাবে ছাড়ব আর এইভাবেই রেসালাতের দাওয়াতের ময়দানে এটাকে সুন্দর করে মানুষকে বোঝাতে হবে কোনো হুজুর বুজুর্গ মাঝাব দল মত, পদ বাপ দাদার কোনো তরিকা চলবে না চলবে একমাত্র মহাম্মদুর রসুল্লাহ সাল্লা তরিকা তিন নম্বরে তাকুয়া তাকুয়া মানে কি এম থেকেথাল আওয়ামীল্লা নওয়াহি আল্লাহর আদেশ পালন করা নিষেধ ত্যাগ করা জান্নাতি কাজ করা জাহান্নামি কাজ ছাড়া রাব্বানি কাজ করা শৈতানি কাজ ছাড়া যে সমস্ত কাজে কল্যাণ মঙ্গল শান্তি তা করা যা অমঙ্গল অশান্তি তা ত্যাগ করা তাহলে এই যে তাকুয়া আমরা মনে করি তাকুয়া মানে বড় জুব্বা বড়ো তসবি বড় টুপি বড়ো পাগড়ি না আর তাকুয়া হা হোনা রাসুসাল্লাম তার সিনামো বারাকের দিকে তাকুয়া ভিতরে ভিতরে আমরা মনে করি বাহ্যিক তাকুয়া কাজিক তাকুয়া হলো যে কোরআন সন্ন্যার আলোকে যা আদেশ তা করব যা নিষেধ তা আমরা ত্যাগ করব। যা করলে জান্নাত পাবো তা করবো যা করলে জান্নাতে যাহা যাব নামে সেগুলি আমরা ত্যাগ করব। আর চার নম্বরে হচ্ছে কি আখেরাত নবীর সিলগুন এই তাকুয়ার ভিত্তিতে আখেরাতের কী হবে রেজাল্ট হবে ফারি খুন জান্না ফারি ফিসাইর একটি দল জান্নাতি হবে আরেকটি দল জাহান্নামি হবে যারাত তাওহিদ রিসালাত তা কওকে তারা যাবে জান্নাতে যার এই তিনটি দুইটি একটির সমস্যা থাকবে সে যাবে জাহান নামে আসুন তাহলে দাওয়াতের চারটি রকুনকে আমরা আমরা যখন দাওয়াত করব এই চারের বাইরে কোনো দাওয়াত চলবে না তৌহিদ রেসালাত তাকুয়া আখেরাত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু